হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন? আর আজ কিন্তু ফাইনালি কিন্তু গাড়ির দাম কিন্তু বেড়ে গেল, আর আমি কিন্তু চলে আসলাম বাজাজ মোটরসের শোরুমে, অফিসের ডিলার মেহরুজ জেলাতে আলগাইক মোটরস। শোরুমটির নাম্বার আর অ্যাড্রেসটা অবশ্যই আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, আপনারা প্রয়োজন অবশ্যই কালার পেনে যোগাযোগ করবেন। তো আজ কিন্তু আপনাদের দুইটা কথা বলার আছে, সেটা হচ্ছে আপনার গাড়ির দাম বাড়লো প্লাস কিন্তু অফারও আছে, কোন কোন সেগমেন্টে অফার আছে সেগুলো জানাবো। আর তাছাড়া নতুন কিন্তু একটা বাইক কিন্তু ফাইনালি কিন্তু বাজার নিয়ে চলে আসলো, সেই বাইকটা সম্পর্কে একটু বলবো। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আছে আমি পিয়ার মোহাম্মদ, চলুন প্রথমে বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। যে কথাটি বলছিলাম, আজ কিন্তু সকাল সকাল করে চলে আসলাম নতুন একটা ভিডিও নিতে আসলাম, কিন্তু অবশ্যই ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন বাজাজ মোটরসাইকেল শোরুমে ভিডিও নিতে আসলাম, আপনাদের সবচেয়ে পছন্দের বাইক। তো আজ ভিডিও করার মূল টপিক হচ্ছে ভিউয়ার্স, বাইকের কিন্তু দাম বাড়ছে সে সম্পর্কে আপনারা হয়তো অবগত না। তো দেশে কিংবা দেশের বাইরে যে ভাইরা আছেন, তাদের যারা নতুন বাইক নিতে যাচ্ছেন তাদের অবশ্যই প্রাইসটা জানাতে আসলাম। আর তাছাড়া বাজাজে কিন্তু আর একটা নতুন কিন্তু অলরেডি একটা বাইক কিন্তু চলে আসছে, তো আমার আগের ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই হয়তো বা জানতে পেরেছেন কোন বাইকটা। তো কিন্তু সামনেই আছে বাইকটা, আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। তো আপনাদের সামনে যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন N160, নতুন ভার্সনে কিন্তু চলে আসছে নতুন রূপে, আর এটির প্রাইস কিন্তু খুবই কম। আর এটির বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2,35,000 টাকা বর্তমান মূল্য। আর এই বাইকের কিন্তু যদি স্পেশালিস্ট যদি আমি বলি, বাইকটা হচ্ছে ডাবল ডিস্কের একটি বাইক, নন এবিএস সেগমেন্টের অ্যান্ড কার্বোটার ভার্সন। মানে আপনারা যারা অনেকেই চাচ্ছিলেন যে ভাই আমরা এফআই না কার্বোটার বাইকটা কিন্তু আমরা চাচ্ছি, তো সেই আপনাদের চাওয়াটা কিন্তু অবশ্যই উত্তরা মোটরস পূরণ করলো, কারণ বাংলাদেশের ডিলার হচ্ছে কিন্তু উত্তরা মোটরস, মানে আমদান বাইকগুলো কিন্তু নিয়ে আসে কিন্তু উত্তরা মোটরস। তো আপনাদের চাওয়াটা কিন্তু অবশ্যই পূরণ করলো। তো বাইকটা কিন্তু আপনাদের যে গুণটা ছিল N160 যে প্রজেক্টর হেডলাইট, কিন্তু এটাতে কিন্তু আপনারা সেম কোনো পার্থক্য নাই, প্রজেক্ট হেডলাইট কিন্তু এটা তো অ্যাভেলেবল পাচ্ছেন আপনারা। তো প্রাইসটা কম হওয়ার কারণ হচ্ছে আপনারা এফআই থাকছে না প্লাস এবিএস থাকছে না, এই কারণে কিন্তু বাইকটা প্রাইস কম। আর তাছাড়া ভিউয়ার্স, বাইকের কিন্তু দাম বাড়ছে সেটা আমি একটু পরে বলছি আপনাদের, আপনারা মানে কি বলবো ভিউয়ার্স, এখন মোটামুটি বাইক কিন্তু সেভাবে কিন্তু অ্যাভেলেবল না, বাইক কিন্তু আসছে না, আপনারা কিন্তু বুঝতে পারছেন শোরুম কিন্তু ফুললি ফাঁকা কিন্তু। তো আপনাদের সামনে যে আরেকটি বাইক দেখতে পারছেন, এখানে কিন্তু আরেকটা আপনাদের যদি আমি দেখাই, এই যে হেড লাইটের সামনে কিন্তু এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ উত্তরার লোগো N250 বাইকটি। এটি প্রাইসটা আমি যদি জানাই, এটি বর্তমান প্রাইস হচ্ছে 3,40,000 টাকা, যেটি বলছেন 250 cc বাইকটা কিন্তু মার্কেট প্রাইস 3,40,000 টাকা। আর বাজাজের বাইকের প্রাইসগুলো একটু কম থাকে সাধারণত, আপনারা অবশ্যই জানেন। তো যারা দেশের বাইরে যে ভাইরা আছেন কিংবা দেশে যারা আছেন, অনেকেই কিন্তু ফুল পেমেন্টে বাইকগুলো নিতে পারেন না, অনেকেরই সমস্যা থাকতেই পারে। তো সেই কারণে কিন্তু আমি যেখানে ভিডিও করছি আলকাইপ মোটরস মেহেরপুর জেলাতে কোটমোড়ে শোরুমটি অবস্থান, এখান থেকে কিন্তু আপনারা সহজ কিস্তিতে বাইকগুলো কিন্তু পারচেস করতে পারবেন। আর যারা ফুল পেমেন্টে নেবেন, আমার ভিডিও দেখে যারা বাইকগুলো নিতে আসবেন তাদের জন্য কিন্তু একটা স্পেশাল কিন্তু ডিসকাউন্ট অবশ্যই থাকবে, আপনারা আসলে বুঝতে পারবেন যে কি ডিসকাউন্ট থাকছে। তো কথা না বাড়িয়ে যদি আমি বলি ভিউয়ার্স, যে বাইকটা দাম বাড়লো সে বাইকটা আপাতত আমি শোরুমে অ্যাভেলেবল নাই, তো এই বাইক সামনের বাইকটা দিয়ে বোঝাই, N160 যে বাইকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাইকটার প্রাইস ছিল যেটি ব্ল্যাক কালার কিংবা রেড কালার যেটা বলুন না কেন, এক কথাই এফআই এবিএস 160 cc যেটি এফআই এবিএস ছিল সেটির প্রাইস ছিল 2,60,000 টাকা, সেখান থেকে কিন্তু 5,000 টাকা বাইকটার প্রাইস কিন্তু বেড়ে গেছে অলরেডি। এখন তাহলে বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2,65,000 টাকা বর্তমান মার্কেট প্রাইস। আর আমি আপনাদের পালসার সেগমেন্টে বাইকটা যদি দেখাই, 150 cc সামনে আছে কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্লু কালারের, যারা এই কালারটি চাচ্ছেন অবশ্যই সামনে কিন্তু দেখতে পারছেন অ্যাভেলেবল আছে শোরুমটাতে। তো এটির বর্তমান মার্কেট প্রাইসটা যদি আমি জানাই, 1,92,750 টাকা। যদি ফুল পেমেন্টে বাইকটি পারচেস করতে পারেন তাহলে 5,000 টাকা কিন্তু একটা ক্যাশব্যাক ডিসকাউন্ট পাবেন এই শোরুমের পক্ষ থেকে, যেটি বলা নিষেধ ছিল তারপর আমি আপনাদের জানিয়ে দিলাম। আর তাছাড়া আর একটা কিন্তু 125 cc নতুন একটা বাইক আসছে, NS 160 cc পরিবর্তন হয়ে 125 cc বাইক কিন্তু চলে আসছে, আপনাদের সামনে কিন্তু বাইকটা কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, NS। তো এটি প্রাইসটা যদি আমি বলি, NS 125
সিঙ্গেল ডিস্ক সেগমেন্টের একটি বাইক, এটি প্রাইস হচ্ছে 1,89,750 টাকা, মানে 1,90,000 টাকা বর্তমান মার্কেট প্রাইস। সো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আপডেট, প্রাইস জানালাম। তো গাড়ির দাম কিন্তু বাড়লো, আর আমার একটা অনুমান ভিউয়ার্স, গাড়ির কিন্তু আদার সেগমেন্টের যে বাইকগুলো আছে সেগুলোর প্রাইস হয়তো বা বাড়তে পারে। যারা বাইক নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত নিকটস্থ যে শোরুম আছে আপনাদের উত্তরা মোটরসের, যে ডিলারগুলো আছে বাজাজের ডিলার আছে, তাদের কাছ থেকে বাইকগুলো আপনারা পারচেস করতে পারেন, অথবা আমি যেখানে ভিডিও করছি মেহেরপুর জেলাতে, সেখানে এসেও কিন্তু বাইকটা পারচেস করতে পারেন। আর এখানে এসে বাইকটা পারচেস করতে পারলে, মানে যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই সিক্রেট একটা ডিসকাউন্ট অবশ্যই আপনারা পাবেন। তো এই ছিল ভিডিওটি, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।